নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সয়াবিনের একটা প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি আজকে বানাবো সয়াবিন চিলি সয়াবিন। তা সয়াবিন খাওয়া খুবই ভালো, খুবই প্রচুর প্রোটিন আছে। যারা মাছ মাংস খান না তারা মানে বিকল্প হিসাবে সয়াবিনটা খেতে পারেন, খুবই ভালো হয়। আর আপনারা এই রেসিপিটা দেখবেন, যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চিলি সয়াবিন বানাতে আমার লাগছে, সয়াবিন নিয়েছি 50 গ্রাম, পেঁয়াজের দুটো টুকরো করে নিয়েছি, আর এটা ক্যাপসিকাম একটা কুচো করে নিয়েছি, কর্নফ্লাওয়ার, টমেটো সস, চিলি সস, সয়া সস একটা টমেটো কুচো করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, নুন, একটু সামান্য আদা কুচো একদম ছোট ছোট করে, আর একটু রসুন কুচো। সাদা তেলে আমি রান্নাটা করব, আর সঙ্গে জল লাগবে। প্রথমে আমি সয়াবিনগুলো বড় জায়গায় নিয়ে নিচ্ছি, এটা গরম জলে ভিজিয়ে দেবো। এটা মিনিট 15 এরকম ভিজানো থাকবে, তারপরে আমি এটা জল চিপে তুলে নেব। 15 মিনিট হয়ে গেছে, সয়াবিনগুলো ফুলে উঠেছে, একটু হালকা হালকা গরম আছে। আমি ভালো করে জলটা চিপে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এবারে এই সয়াবিনটার মধ্যে আমি অল্প করে নুন, কারণ সস পড়বে তো নুনটা কম করে দিতে হবে প্রথমে। নুন, একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা যার যার মতন টেস্ট অনুযায়ী দেবেন, আর একটু কর্নফ্লাওয়ার। যদি ভালো করে হাত দিয়ে মাখাতে হবে, আর একটু সয়া সস দেব। এটা আমি ভালো করে মাখিয়ে এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিনের বড়িগুলো ভাজবো। বেশি তেলে আমি করব না, অল্প তেলেই করব। এবার আমি ছেড়ে দিচ্ছি, চাপা দিয়ে দিই, তেলে ছিটে আসছে। এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিয়ে এটা উঠিয়ে নেবো কড়াই থেকে। কড়াইয়ে যা তেল আছে ওতেই আমি করবো, আর তেল দেবো না। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম,
নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, নরম হয়ে গেছে। এবারে আমি এই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর একটু আদা ছোট ছোট করে কুচানো দিলাম, রসুন দিলাম, সেটাও অল্প একদম ছোট ছোট করে কুচানো আছে। একটু একটু কষাতে হবে। টমেটো সস এক চামচ, চিলি সস এক চামচ, সেটাকে ভালো করে কষাতে হবে। অল্প একটু নুন দেবো, অনেকগুলো সস করেছি তো বেশি নুন লাগবে না, একদম কম করে দেবো। এটা খাওয়া খুব ভালো, প্রচুর প্রোটিন আছে সয়াবিনে, মানে সয়া চাম যেটা, এটা সয়া চাম দিয়ে রান্নাটা হচ্ছে। এবারে আমি জল দিয়ে দেব, এটা একটু সেদ্ধ হবে সবজিগুলো, একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট মতন ঢাকা থাকবে। এটা হয়ে গেছে 2 মিনিট, এবারে আমি এই সয়াবিন গুলো দিয়ে দিচ্ছি। একটা ঝোল থাকে না, অল্প একটু এই কর্নফ্লাওয়ার গুলে একটু দিয়ে দিচ্ছি, যেমন যে যেমন ঘনত্ব খাবেন সেভাবে দেবেন। এটা একটু ঘন হয়ে আসে, তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিলি সয়াবিন, এটা আপনারা সকলে করবেন, খুব ভালো হয় খেতে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।